নমস্কার, শুভ সন্ধ্যা। নির্বাচন উপলক্ষে বিটিএন এর বিশেষ অনুষ্ঠান জনতার প্রশ্ন অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ভারতবর্ষ একটি গণতান্ত্রিক সার্বভৌম দেশ, এখানে জনতা জনার্দনের উপর নির্ভর করছে আমাদের সংবিধান। আমজনতার নির্বাচিত প্রতিনিধিদের দ্বারাই কিন্তু চালিত হয় আমাদের সংসদ তথা বিধানসভা, এবং এই সংসদ এবং বিধানসভা অনুষ্ঠানের যে পরিকাঠামো, সেই পরিকাঠামো সম্পূর্ণ নির্ভর করছে আমাদের ভোটদানের উপর। আমাদের প্রত্যেক সাবালক, প্রত্যেক নাগরিক আমরা ভোট দিই এবং আমরা নির্বাচিত করি আমাদের জনপ্রতিনিধিকে, যিনি আমাদের সুখ দুঃখের কথা তুলে ধরেন সংসদ এবং বিধানসভায়। আমাদের আসামে ভোটের কাঠির মধ্যে কিন্তু বাড়ি পড়ে গেছে, এবং সেই ভোট খুব সাংঘাতিক দূরে নয়, খুব কাছেই, এবং মনোনয়নপত্র কিন্তু দাখিল করা সববারই শেষ হয়ে গেছে। তেমনই এক সময় আমরা আজ আমাদের মধ্যে পেয়েছি ধলাই সমষ্টির কংগ্রেস প্রার্থী কামাখ্যা প্রসাদ মালাকে। নমস্কার, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। নমস্কার। হ্যাঁ, আমাদের যা প্রশ্ন করব সব প্রশ্নই কিন্তু জনতার প্রশ্ন, আমাদের নিজস্ব কোনো প্রশ্ন নয়। প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি এমএলএ হলে আপনার পরিকল্পনাটা কি থাকবে, উন্নয়নের পরিকাঠামোগত কি ধরনের উন্নয়ন আপনি করবেন? ধলাই সমষ্টিতে অনেক কাজ পেন্ডিং আছে। হ্যাঁ, বর্তমানে আমরা দেখেছি আমাদের বিগত দিনে পরিমল শুক্লবৈদ্য মন্ত্রী ছিলেন, কিন্তু এখানে যে আশাটুকু আমরা নিয়েছিলাম সেটা পরিপূর্ণ হয়নি। অনেক আকাঙ্ক্ষা মানুষের ছিল, আজকে আমাদের এখানে ওদের সরকার আসার পর পানীয় জল সবচেয়ে বেশি অভাব দেখা দিয়েছে। রাস্তাঘাট যেগুলো ছিল, এটা আমাদের কংগ্রেস পিরিয়ডে শুরু হয়েছিল, জাস্ট কেবল প্রলেপ লাগিয়ে আর আত্মসাত করা হয়েছে টাকাগুলো। আচ্ছা, এবার আমি মানে নির্বাচিত হওয়ার পর এগুলোর উপর গুরুত্ব দেব, সেই রাস্তাঘাট, পানীয় জল, সে সমস্ত জিনিসের উপর বেশি করে গুরুত্ব দেওয়া হবে। বিজেপি আমলে আমরা দেখতে পাই অনেক অনেক প্রতিশ্রুতির ফুলঝুরি হয়েছিল, বা অনেক প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন, যেগুলো কি আপনার মনে হয় যে প্রতিশ্রুতিগুলো ফুলফিল করা হয়েছে? না, আমাদের কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে আসাম সরকারের প্রতিনিধি যারা ছিলেন, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী বলুন, যেগুলো প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিশেষ করে আমাদের নির্বাচনের পূর্বে আমাদের দুটো পেপার মিল আসামে, যেটা হাজার হাজার মানুষের ভরণ পোষণ দেয়, সেটা ওনারা করে দেবেন বলেছিলেন, কিন্তু আজ অবধি ওনারা কিছু করেননি, যার কারণে এখানে অনেক লোক মারা গেছে চিকিৎসার অভাবে, শিক্ষা দীক্ষা সবটাই ওদের লাটে পড়েছে, এইসব প্রতিশ্রুতি ওনারা পালন করেননি। তারপরে বাগানের শ্রমিকদেরকে 351 টাকা করে দিবেন বলে করে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেটাও ওনারা পালন করতে পারেননি, এবং সেই পরিকাঠামো ওনারা গড়ে তুলতে পারেননি। আপনার কি মনে হয় এবার এই নির্বাচনে আপনার জয় কি নিশ্চিত? হ্যাঁ, 100% নিশ্চিত এইবার। আমাদের অনেক অনেক শুভেচ্ছা থাকলো আপনার জয়ের প্রতি। ওই যে প্রশ্নটা আপনি করেছিলেন, আমি সেই প্রশ্নটাই আবার করছি, যে বিজেপি ক্ষমতায় আসার পর 351 টাকা করে বাগান শ্রমিককে দেবে বলেছিল, আসলে এটা 365 টাকা কংগ্রেস বলেছে দেবে, তো সেটা কি সম্ভব যে 351 টাকাই তারা এখনো পাননি, 365 টাকা কি দেওয়া সম্ভব? হ্যাঁ, সম্ভব হবে, যদি মানে ম্যানেজমেন্টের সঙ্গে সরকারের একটা পুঁজির যদি ব্যবস্থা করা হয়, এবং গার্ডেনগুলোকে যদি মানে আবার ভালো করে যদি চালাবার সুযোগ করে দেওয়া হয়, তাহলে ইনকাম জেনারেট যেটা হবে সেটা দিয়ে অন্তত এই কথাটা রক্ষা করা যাবে। হ্যাঁ, কারণ একটা পরিকাঠামো তৈরি করতে হবে, মুখ দিয়ে বললে হবে না, এটার জন্য যথেষ্ট চিন্তাভাবনা নিয়ে একটা পরিকাঠামো তৈরি করে আমাদের কাজ করতে হবে, তখনই গিয়ে মানে এই 356 টাকা যেটা বলা হয়েছে কংগ্রেস সরকার দেবে সেটা নিশ্চয়ই পারবে। আচ্ছা, 365 টাকা আর কংগ্রেস আসলে দেবে, সেই ব্যাপারটা তো, ওই 365 টাকার ব্যাপারটা একটু সরিয়ে রেখে আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি জিতলে বাগানের জন্য কি করবেন? বাগানে তো অনেক সমস্যা আছে, একটা দুটা সমস্যা নেই,
কারণ আজকে প্রত্যেকটা বাগানে যারা শ্রমিক আছে পারমানেন্ট লেবার এরা ন্যূনতম একটা বেতনের উপরে কাজ করছে কিন্তু তার চেয়ে দুগুণ তিনগুণ নন শ্রমিকরা আছে এদের জন্য কিন্তু কোনো বাগানের তরফ থেকে কোনো কাজ নেই সরকারের তরফ থেকে কোনো অনুদান নেই যার কারণে এইসবের একটা পরিকল্পনা করে ওদেরকে কীভাবে বাঁচানো যায় কারণ আজকে যদি আমি বলি আপনাকে যে এই আসামকে যদি অর্থনৈতিকভাবে যদি কোনো সমাজ যদি ডেভেলপ করে থাকে তো এই চা শ্রমিকরা প্রথমে হাত দিয়েছিল হ্যাঁ এক্স্যাক্টলি যার কারণে তাদের প্রতি একটা সিম্প্যাথি সমবেদনা এবং তাদেরকে কীভাবে সোশ্যাল ডেভেলপ করা যায় অর্থনৈতিকভাবে কীভাবে ডেভেলপ করা যায় সেটা নিতে ওই যে 365 টাকার কথাটা যেটা উঠলো সেটা আমি ভাবলাম যে বিধানসভা এটা নিয়ে পর্যালোচনা করতে হবে এবং আজকে আম্বানি আদানি এরা যারা কোটি কোটি টাকার মালিক এদেরকে সরকার ঋণ দিয়ে দিচ্ছে এবং ঋণের সুদ পর্যন্ত মাফ করে দিচ্ছে আজকে ওই টাকাটা যদি আমাদের এই ইন্ডাস্ট্রি ছোট ছোটো ইন্ডাস্ট্রিগুলোকে যদি প্রদান করে শেয়ার মানি হিসাবে হ্যাঁ ইয়েস এইটা যদি ওদেরকে দেওয়া হয় এবং ওদেরকে এই টাকাটা গভর্নমেন্টের টাকাটা শেয়ার হিসাবে যদি ইউজ করা হয় তো মালিক পক্ষ এবং গার্ডেন লেবার শেয়ার মানি মুনাফা হবে এবং ওরা প্রত্যেকটা ইনকাম জেনারেট করার সুযোগ পাবে যারা আজকে নতুন জেনারেশন যারা আছে আমরা জানি যে ধোলাইয়ের একটা বিশাল অংশ কিন্তু মিজোরাম দখল করে নিয়েছে তো এই ব্যাপারটা কিন্তু আমরা সবাই উড়ো জানি যে ধলাইয়ের একটা অংশ মিজোরাম দখল করেছে কিন্তু মিজোরাম কেন দখল করেছে বা মিজোরাম দখল করার পেছনের প্রেক্ষাপটটা কি সেটা যদি আমাদেরকে একটু বলেন এখানে যেটা আমরা শুনতে পেরেছি যে এখানে কিছু মাইনরিটি মানুষ মুসলিম সম্প্রদায়ের লোকরা আচ্ছা এখানে ঘরবাড়ি তৈরি করে ওরা মানে এটা আমাদের কাছাড়েরই মাটি এখানে ওরা বসবাস করতো আর মিজোরা হঠাৎ করে এই জায়গাটা দখল করলো এটার পেছনে যখন আমরা তদন্ত করলাম তখন তারা বললো এরা বাংলাদেশ থেকে এসেছে এদেরকে উচ্ছেদ করতে হবে এবং এই সুযোগটা আমাদের আসাম গভর্নমেন্ট দিয়েছে আজকে আপনি বলছেন লাইলাপুরের ব্যাপারটা কিন্তু আপনি যদি চোখ বুলিয়ে দেখেন তাহলে দেখবেন যে মেঘালয়ে দখল করছে নাগাল্যান্ডে দখল করছে সব জায়গায় যেমন আসামকে কিভাবে ক্রাশ করা যায় আমরা ঢুকে গেছি না আসাম মধ্যে পড়ে গেছে এবং চারদিক থেকেই সীমান্তবর্তী রাজ্যগুলো আমাদেরকে দখল করছে এবং আমাদেরকে কি বলবো আর এক পেশে করে দিচ্ছে হ্যাঁ এরপরে ধরুন যে আমার করিমগঞ্জ ডিস্ট্রিক্টের লাতাবাড়ি পাথারকান্দি এইসব এলাকাতে ঘরবাড়ি জ্বালিয়ে মানুষকে যা ক্ষতিগ্রস্ত করলো তো এটার মধ্যে দেখুন এরা কেন্দ্রের আন্ডারে আছে আসামও কেন্দ্রের আন্ডারে আছে হয়ে যেখানে আমাদের খুদ নিজে বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য যিনের পুরার ক্ষমতা ছিল যে উনি যদি এটা কন্ট্রোল করতে না পারতেন তাহলে উনি সঙ্গে সঙ্গে সেন্ট্রালের সঙ্গে আলোচনা করে যাতে এই মাটিটাকে রক্ষা করা যেত ঠিক হ্যাঁ কিন্তু কোনো স্টেপ উনি নেননি আমরা তো কংগ্রেস দল থেকে কয়েকবার গেছি এমন তো খেদাও খেয়েছি এখানে যা পরিস্থিতি যা অবস্থা হয়েছিল যেটা দেখলে ভয় লাগতো যে দিনের বেলায় ভয়ঙ্কর অবস্থা ছিল এখানে মিজোরা দস্তুর মতো খোলা রাস্তায় ইভেন কি আমাদের প্রাক্তন সাংসদের উপরে গোলেল আমরা বলি এটা দিয়ে হামলা করেছিল আমাদেরকে যেতে দেয়নি কমলক্ষ দেয়া প্রকাশ্য এসেছিল এরপরে আমাদের সিদ্ধে আমাদের কংগ্রেস দল সম্পূর্ণভাবে এখানে এসে কাজ করেছে কিন্তু আমাদের মন্ত্রীর ওভারার কারণে আজকে আমাদের এইসব জমি কিন্তু বেহাত হয়ে গেছে আচ্ছা আপনি তো এতদ অঞ্চলের একজন বরিষ্ঠ রাজনীতিবিদ আপনি 5 বার দাঁড়িয়েছেন নির্দল থেকে এবার আপনি কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন তো আপনার এই ব্যাপারে অনুভূতিটা আপনার কীরকম এবার তো একটু অন্যরকমের খেলাটা তো একটু অন্যরকমের খেলা এবার আমার তো খুব ভালো লাগছে অনেকদিন পর চেষ্টা করার পরে আজকে আমাকে একটা ন্যাশনাল পার্টি প্রার্থী করেছে এবং ধলাইতে বরাবর মানে কংগ্রেসের সমর্থনে মানুষ বেশি ছিল আমি নির্দল প্রার্থী হওয়ার কারণে
এখানে বিজেপি প্রবেশ করার একটা সুযোগ পেয়েছিল, কিন্তু এবারে এই সুযোগ থেকে করা বঞ্চিত হয়ে গেছে। ডাইরেক্ট আমি এখন ক্যান্ডিডেট কংগ্রেস প্রার্থী, এখন তো নির্দল ক্যান্ডিডেট নেই, এই ভোটটা তখন আমার বাক্সের ভোট এবং কংগ্রেসের ভোট, এই দুইটা একসঙ্গে যদি জড়িত হয়ে যায় তাহলে এখানে বিজেপির বিজেপিকে চলে যেতে হবে। একটা জিনিস যেটা দেখেছি, আপনি যতবার ভোটে দাঁড়িয়েছেন 395 বা 1800 বা 2000 ভোটে আপনি হেরেছেন, এবং প্রত্যেকবারই আমরা দেখতে পাই যে 3-4 হাজার ভোট কিন্তু নষ্ট হয়েছিল, ওইটা রিজেক্ট হয়ে গেছিল। তো এই কারণটা কী ছিল? এটা কারণ ছিল টিকাটেনের মানুষ আর আমার মাইনরিটির মানুষ, এরা যারা ওমেন্সরা ইলিটারেট, এরা ভোটটা দিতে গিয়ে একটা রেজিস্টার থাকে যেটা থাম্ব ইমপ্রেশন করে, ওরা ওই থাম্ব ইমপ্রেশন করে আর ভ্যালিড পেপারটা সঙ্গে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে ওরা যে থাম্বটা প্রয়োগ করবে এটা না করে আঙুলের টিপটা বসিয়ে ওটাকে সম্পূর্ণভাবে রিজেক্ট করে দিল। এইভাবে আমি নিজেও এটা খুব নিয়ে পর্যালোচনা করলাম যে এত মানুষ সাপোর্ট দিল আর ভোটগুলো রিজেক্ট হলো কীভাবে, তখন দেখলাম যে রেজাল্টটা তো এইটাই যে আমাদের ভোটার্সরা সমর্থন করেছে কিন্তু ভোটটা রং করে দিয়েছে। এইটাই আশা করি এবার আপনাদের প্রচারটা সেভাবেই হবে যাতে ভোটটা নষ্ট না হয়। হ্যাঁ, ইভিএম এ তো নষ্ট হওয়ার প্রশ্নই ওঠে না। আচ্ছা, বিগত কয়েক মাস, ওই তো সেদিনও তেলের দাম অনেক কম ছিল, তেল চাল, তেল দেখলাম 50-65 টাকা, চাল দেখলাম 250-350 টাকা, এবং গ্যাস সিলিন্ডার 1000 টাকার মতো বৃদ্ধি পেয়েছে। এটা মানে হুহু করে এমন একটা সময় এসছে আফটার প্যান্ডামিক, আমরা দেখতে পাচ্ছি হুহু করে কিন্তু আমাদের দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, সে ব্যাপারে আপনার মত কি? দেখুন, এটা সরকার পরিচালনা করার ক্ষেত্রে অনভিজ্ঞতার পরিচয় দিয়েছেন কেন্দ্রীয় সরকার বলুন আর রাজ্য সরকারই বলুন। আজকে আপনাকে আমি একটা জিনিস দেখাচ্ছি, মনমোহন সিং সরকার যখন ছিলেন তখন তো এত জিনিসপত্রের দাম বাড়েনি, 10 টাকা আলু পেয়েছে, 15 টাকায় পেঁয়াজ পেয়েছে, 50 টাকায় মিঠা তেল পেয়েছে, এইভাবে পেয়ে গেছে। কিন্তু এই অল্প দিনের মধ্যে তেমন কোনো ফ্লাড, বন্যা, মহামারী কিংবা আপনার ওই যে ভূমিকম্প এরকম তো কিছু হয়নি, যেটা প্রোডাক্ট হয় আমাদের ল্যান্ড থেকে, এগুলোর উপরে তো কোনো রকমের আঘাত আসেনি। হয়তো COVID-19 এসেছিল, কিন্তু এটার সঙ্গে এটা রিলেটেড না, প্রাকৃতিক বিপর্যয়। তখন এই দেশটাকে কত সুন্দর করে চালিয়েছিল কংগ্রেস সরকার, কিন্তু এরা ক্ষমতা পাওয়ার পরে এই যে হুড় হুড় করে জিনিসপত্রের দাম বাড়ছে এবং এটা গরিবের পক্ষে কত কষ্টদায়ক, আজকে মধ্যবিত্ত বলুন গরিব গরিব যারা আছে যাদের মানে এবং যদি বেশি দিন এইভাবে চলতে থাকে তাহলে একদিন আমরা সেই আবার জনবিস্ফোরণ হবে তখন আবার জনবিস্ফোরণ হবে। কিন্তু আর আমরা তো যেগুলো দেখছি মিডিয়াতে সিডিয়াতে মানে এরকম চলতে থাকলে একদিন আবার কংগ্রেস এই ব্রিটিশ শাসন হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথম মিলিটারি তারপর ব্রিটিশ। আচ্ছা, কথা হচ্ছে যে আমাদের থেকে আপনারা বেশি জানেন যে ব্যাপারটা সিন্ডিকেটের ব্যাপার, এটা কিন্তু খুব একটা বছর দুয়েক আগেও আমাদের কানে সেই সিন্ডিকেট বা সিন্ডিকেট কথাটা তেমনভাবে আসতো না বা প্রচলন ছিল না, এখন সিন্ডিকেট ব্যাপারটা খুব কিন্তু চলছে। আমরা আশা রাখি আপনি এমএলএ হবেন, মন্ত্রী হবেন, এবং আপনি এমএলএ হওয়ার পর আপনি কীভাবে মানে সিন্ডিকেটের বিরুদ্ধে সোচ্চার হবেন? দেখেন, এটা সম্পূর্ণভাবে যারা মন্ত্রিসভায় থাকে এরা যদি সততা যদি অবলম্বন না করে তাহলে সিন্ডিকেট কোনোদিনই বন্ধ হবে না। হ্যাঁ, আর এটার পরিণামস্বরূপ তারা তো স্বচ্ছতা আনার জন্য ডাকডুল বাজিয়ে সরকার এসেছিল, কিন্তু এমন সততা দেখালো যে আজকে ছোটো ছোটো ব্যবসায়ীরাও সিন্ডিকেটে জড়িত। হ্যাঁ, যেভাবে সিন্ডিকেটরা চলছে মানে কেউ কোটিপতি থেকে কোটিপতি হয়ে যাচ্ছে আর কেউ ফকিরপতি। হ্যাঁ, তো এগুলা অর্থ ইনকাম করার চিন্তাধারা নিয়ে যারা রাজনীতিতে আসে হয়তো অল্প দিনের মধ্যে কিছু অর্থ হয়ে যাবে ওদের, কিন্তু যশ নাম এই সব পাবে না ওরা, একদিন প্রকাশ পাবে এই টাকাগুলো আসলো কোথা থেকে। আমাদের এখানে একজন ছিল, আমি নামটা বলছি না আপনাকে, ইঙ্গিতে আমি বলে দিচ্ছি, আর ইঙ্গিতে বলে সবাই চিনবে, এখন যা অবস্থা ইঙ্গিতে বলে সবাই বুঝবে কি ব্যাপার। আলু আর পেঁয়াজ বিক্রি করতো। আচ্ছা, হ্যাঁ, সিন্ডিকেট রাজ হাতে নেওয়ার পরে
একজনের প্রিয় পাত্র হওয়ার পরে এত টাকা যে হলো যে এখন শহরে ঘর কিনলো, গাড়ি বাড়ি সব কিছু হয়ে গেল। তা আমরা ভাবলাম যে আলু আর পেঁয়াজের ব্যবসায় তো বহু টাকা পাওয়া যায়, হ্যাঁ কোন ফর্মুলা এত টাকা রুজি করছে, ওটা আমাদেরকে যদি শিখিয়ে দিত তাহলে আমরাও কোটিপতি হওয়ার সুযোগ পেতাম, হ্যাঁ বাসনাটা আমাদের ফলপ্রসূ হতো। আচ্ছা এবার যদি মহাজোট হয়, হ্যাঁ তবে কি লাভ হবে আমাদের? হ্যাঁ লাভ হবে। আসামের কি উন্নতি হবে বলে আপনার ধারণা হয়? যদি মানে কোনো রকমের বার্গেনিং না হয়, আচ্ছা তাহলে মোটামুটি আসামের এই বর্তমান যে বিগত দিনের সরকারের যে অবস্থা ছিল সেটা থেকে অনেক কিছু আমরা লাভবান হব। কারণ এরা আমাদেরকে একদম মানে তছনছ করে রেখে দিয়েছে, সাম্প্রদায়িক চিন্তাধারা, একের সঙ্গে একের মিল নাই, এইসব কারণে গিয়ে দেশের অর্থনৈতিক অবস্থাও খারাপ হয়েছে, আমাদের সামাজিকতাও নষ্ট হয়েছে, তারপরে এনআরসি ফেনআরসি নানান কিছু এনে মানুষকে যত হয়রানি করা হয়েছে, হেনস্থার শিকার হয়েছে, হেনস্থার শিকার হয়েছে, এগুলোতে অন্তত মানুষ একটু রিলিফ পাবে, স্বস্তি পাবে বলে আমার বিশ্বাস। কারণ অনেক কাজ ব্রহ্মপুত্র ভ্যালিতে পেন্ডিং আছে যেগুলোর অতি শীঘ্র এগুলোর দরকার আছে, যেমন নদী বাঁধ, হ্যাঁ এগুলো যদি না করা হয় তাহলে বন্যা কোনোদিন আসাম থেকে যাবে না, কৃষকরা কিন্তু পথে বসে যাবে। তো অর্থনৈতিক ডেভেলপমেন্টটা করতে হলে বহুত একটা চিন্তাধারা নিয়ে করে করতে হয় এবং বহুত ভাবনা মাথায় রাখতে হয় যে আমি আসামকে কীভাবে সাজাবো, আমার রাজ্যটাকে কীভাবে উন্নতির পথে নিয়ে যাব, এগুলো কিন্তু বহু চিন্তার বিষয়। এগুলো খালি অর্থ আত্মসাৎ করার যদি মানসিকতা নিয়ে যদি কেউ রাজনীতিতে আসে তাহলে আসাম কেনে কোনো কোনো রাষ্ট্রই মানে উন্নতির পথে যেতে পারবে না। আপনার নদী বাঁধ বলতে আমার মাথায় আরেকটা প্রশ্ন এলো যে আমরা দেখি যে বরাকের বিভিন্ন মহাল বা কোয়ারিতে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অনেক কর্তা ব্যক্তিরা তুলছেন বালি পাথর এবং চুটিয়ে ব্যবসা করছেন এবং নিজের তহবিলে অনেক টাকা জমাচ্ছেন, কিন্তু সরকারের যে রাজস্বটা পাওনা সেটা কিন্তু সরকার পাচ্ছেন না। তো এ ব্যাপারে আপনার সুচিন্তিত মন্তব্য? আমার ধলাইতে রুকনি নদী আছে এবং রুকনি নদীতে কোনো রকমের পারমিট নেই বালি তোলার, কিন্তু এখানে মন্ত্রীর খুব প্রিয় পাত্ররা সিন্ডিকেটরা চালাচ্ছে। সেই দিন আমরা কংগ্রেস পার্টির মানুষ এখানে 5টা গাড়ি ধরেছিলাম যেটা মিজোরামে সাপ্লাই দেওয়া হচ্ছে কোনো রকমের। আচ্ছা মানে আমাদের রাজ্যে না, ভিন রাজ্যেও সাপ্লাই হয়? বেশিরভাগ তো মানে এখানে কত আর বালি নিবে, আজকে আপনার দরকার পড়লে আপনি 2 টুকরি বালি নদী থেকে নিয়ে আসলেন, এটা এটা কেউ ধরা ছোঁয়াতে যায় না। কিন্তু মিজোরামে বালি নেই, ওদের বৃষ্টির পরে বালিগুলো সব নেমে যায়, তাদের বালির বহুত দরকার, তখন এখান থেকে নিয়ে যেতে হয়। সুবিধে ধলাই থেকে সোজা চলে গেল? ও তো এখানে থেকে নিয়ে গেলো আর চড়া দামে বিক্রি। আগে আমরা 400 টাকা সিএম পেতাম, এখন 800 টাকা সিএম। এইভাবে মানে সরকারি আপনার রেভিনিউ মার খাচ্ছে, সরকার রেভিনিউ মার খাচ্ছে মানে হচ্ছে ব্যাপারটা ঘুরে ফিরে সেই জনগণের মাথায় আবার আসছে, ঘুরে ফিরে জনগণের মাথাতেই আবার আসছে ব্যাপারটা। আমাদের কাছে গিয়ে তো আদায় হচ্ছে এগুলো, ঠিক ঠিক ঠিক। আজকে আমরা যেগুলো ট্যাক্স দিচ্ছি এগুলো তো কই থেকে আসছে, এগুলো তো আমাদেরই পয়সা, আমাদের কাছে ঘুরে ফিরে যাচ্ছে। বিগত দিনে ধলাই সমষ্টিতে যে ধরনের উন্নতি বা অগ্রগতি হয়েছে তাতে কি আপনি আপনি এখন কিন্তু আপনি আমার কাছে বসে আছেন ধলাই সমষ্টির প্রতিনিধি হয়ে, তাতে কি আপনারা সন্তুষ্ট? যেগুলো উন্নয়ন আপনার কথা বলছেন, হ্যাঁ সেটা আমি সন্তুষ্ট না, সন্তুষ্ট না। কি ধরনের উন্নতি চেয়েছিলেন? উন্নতি চেয়েছিলাম যারা প্রত্যন্ত অঞ্চলে বাস করে, হ্যাঁ তাদের পানীয় জলের ব্যবস্থা থাকতে হবে প্রথমে। শৌচালয়ের কথা বলে সরকার অনেক টাকা পয়সা খরচ করলো কিন্তু সব জায়গাতে শৌচালয় এখনো বানাতে পারলো না। রাস্তাঘাট যেগুলো ছিল কংগ্রেস বিরোধী তৈরি করা ছিল এগুলাতে কেবল প্রলেপ করা হয়েছে, হ্যাঁ আর সাইনবোর্ডগুলোকে বদলি করে করে নতুন সাইনবোর্ড লাগানো হয়েছে। এবং যারা কাজ করেছে ওরা খুবই মন্ত্রীর ঘনিষ্ঠ লোক ছিল, যার কারণে ওদেরকে একটা অর্থ উপার্জনের রাস্তা করে দেওয়ার জন্য এই ডেভেলপমেন্টগুলো সুন্দরভাবে রূপায়িত হয় নাই। আচ্ছা আমার না একটা খুব সহজ কিন্তু মানে প্রশ্নটা আমি জানি না কিভাবে আমি আপনার কাছে করতে পারবো,
দেখুন আমরা প্রত্যেকই কিন্তু ভোট আসলে প্রত্যেকই আমরা আপনি বসে আছেন আমি আপনি বরিষ্ঠ মানুষ আপনার সামনে এই কথাটা বলবো না কি বলবো আমরা ভোট ভিক্ষে করি যে ভোট দাও কিন্তু ভোট পাওয়ার পর আমরা যখন এমএলএ হই বা মন্ত্রী হই তখন কিন্তু আমাদের চেহারা সম্পূর্ণ বদলে যায় ঠিক আছে প্রত্যেক দল আমি শুধু কংগ্রেস বলছি না বিজেপি বলছি না বা নির্দল বলছি না সেক্ষেত্রে আপনি একজন মানুষ হিসেবে কি মনে করেন যে মানে আমরা জনপ্রতিনিধি বানিয়ে আপনাকে আমরা পাঠাচ্ছি বিধানসভায় আপনি মানে এখানে আপনি কিন্তু রিপ্রেজেন্ট করছেন সমগ্র আপনাদের প্রার্থী দলকে তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে এই যে ভোল বদলের ব্যাপারটা এই যে আপনারা আসলেন ভোট চাওয়ার আগে আপনারা আসলেন ভোট দেওয়ার পর আপনারা চলে গেলেন এই যে ভোল বদলের ব্যাপারটা সেই ব্যাপারটা কতদূর প্রয়োজন বা সেইটা কতদূর ঠিকঠাক ব্যাপার আপনার এই কথায় আমি একমত কারণ আমরা দেখেছি যে সময় আমি রাজনীতিতে ছিলাম না তখন কিন্তু এগুলো সব ভালো করে ফলো করতাম যে নেতারা প্রতিশ্রুতি দিয়ে যায় প্রতিশ্রুতির ফল ঝুড়ি ছাড়িয়ে যায় কিন্তু সেখানে গিয়ে দেখা যায় যে নির্বাচন শেষ সে উন্নতি তো পরের কথা যোগাযোগটা পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে যায় যার কারণে দীর্ঘদিন রাজনীতি কেউ করতে পারে না ওই যে ভুল প্রতিশ্রুতি দেওয়ার কারণে মানুষ তো একবার আপনি ঠকতে পারবেন দ্বিতীয়বার ঠকাবেন তৃতীয়বার কিন্তু আপনাকে মানুষ ক্ষোভ করবে না এই জন্য সততা যদি থাকে আপনি যদি কিছু নাও করতে পারেন কাউকে যদি না ঠকান জনসংযোগ থাকতেও থাকবো এবং আপনার যে মানে ভাবমূর্তি উজ্জ্বল থাকবো ভাবমূর্তি যদি উজ্জ্বল থাকে তাহলে যে কোনো সময় আপনি যে কোনো জনের কাছে মানে প্রথম কথা হচ্ছে আমরা রাজনীতিবিদই হই বা আমরা আমজনতাই হই না কেন আমাদের মনুষ্য সত্তা আমাদের যে আইডেন্টিটি আছে সেইটা বজায় রেখে আমাদের চলতে হবে ওইটাই তো আজকে ভারতবর্ষের এত বড় একটা গণতন্ত্র আমাদের কত পবিত্র একটা সংবিধান আছে কিন্তু দেখা যায় যে কোনো কোনো সময় নেতাদের কারণে এই সংবিধানকে একেবারে জলাঞ্জলি দিয়ে অপমানিত করা হচ্ছে যার কারণে বড় আঘাত লাগে রাজনীতি করতে গিয়ে ভালো মানুষ মানে রাজনীতিতে আসলে বহু চিন্তা করে মানে রাজনীতি করতে হয় কারণ মানুষের সমালোচনা সমালোচিত হওয়ার আগে নিজেকে শুধরে নিতে হয় আমি তো কথা আছে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট ইয়েস আমাদের নিজেদেরকে আমাদের প্র্যাকটিসের মধ্যে পারফেক্ট রাখতে হবে পারফেকশনটা আসবে আমাদের প্র্যাকটিসের মাধ্যমে আর প্র্যাকটিসটা আমাদের নিজেদের থেকে শুরু করতে লাগবে আজকে এক জমজমাট আড্ডা দিলাম আড্ডাই বলা যায় আমাদের ধলাই অঞ্চলের কংগ্রেস প্রার্থী কামাখ্যা প্রসাদ মালা মহাশয়ের সঙ্গে এবং অনেক তথ্য অনেক গোপন ব্যাপার ফাঁস হয়ে গেল আমাদের কাছে এবং আপনারা অবশ্যই জনতার প্রশ্ন অনুষ্ঠান আপনাদের প্রশ্ন নিয়ে আমি এসেছি এখানে আপনাদের প্রশ্নের কিছু উত্তর আপনারা হয়তো পেয়ে গেছেন আমার মুখোমুখি অনুষ্ঠানের মাধ্যমে এবং আশা রাখছি আপনারাও সুচিন্তিত চিন্তা করে আপনারা সুচিন্তিত ভোট প্রদান করবেন এবং আপনার ভবিষ্যৎ জীবন খুব সুন্দর হোক আমরা আশা রাখছি আপনাকে আমরা বিধায়ক হিসেবে দেখব এবং তখন অবশ্যই আমাদেরকে ভুলবেন না আমাদের কাছে আবারও আপনাকে পাবো আমরা আপনাদের কথা শুনবো তখনের অনুভূতি আমরা জানবো আমাদের অনুষ্ঠানে আপনি আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ এবং আশা রাখবো যে আপনারা আবার আমাকে ডাকবেন একেবারে আমাদের স্বতঃস্ফূর্ত শুভেচ্ছা থাকলো আপনার জন্য নমস্কার আবার আপনাদের কাছে হাজির হব অন্য কোনো প্রার্থীকে নিয়ে অন্য কোনো আরেক দিন ততক্ষণের জন্য শুভরাত্রি